মাধ্যমিকের উত্তরপত্র হারিয়ে যাওয়াকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো কোচবিহার জেলার তুফানগঞ্জে। 73টি মাধ্যমিকের খাতা হারিয়ে গিয়েছে, এই বিষয়ে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করানো হয়েছে। তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মাধ্যমিকের উত্তরপত্র হারিয়ে যাওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায়। জানা যায়, এদিন দেউচড়াই হাই স্কুলের শিক্ষক উৎপল দাম খাতাগুলো দিনহাটা প্রধান শিক্ষকের কাছে জমা দিতে নিয়ে যাচ্ছিল। সেই সময় রাস্তায় খাতাগুলো হারিয়ে গিয়েছে বলে খবর। 73টি মাধ্যমিকের খাতা হারিয়ে গিয়েছে। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে কোচবিহার জেলা জুড়ে। ঘটনায় তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনা নিয়ে ওই শিক্ষক কোনো রকম মন্তব্য করতে চাননি।